আমেরিকা নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর সত্ত্বাধিকারিতে সোহা ট্রান্সপোর্ট নোয়াখালী ঢাকা রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার বিকেলে সোনাপুর মাইজদী ও চৌরাস্তা থেকে গাড়িটি ঢাকার বিভিন্ন টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা করে। আধুনিক ও নতুনত্বের সেবা নিয়ে সোহা ট্রান্সপোর্ট রাজধানীসহ সায়দাবাদ, মহাখালী, টিটিপাড়া, জিগাতলা, মিরপুর, এয়ারপোর্ট, টঙ্গী, আবদুল্লাপুর সহ সোহা পরিবহন বাস প্রাথমিকভাবে যাত্রা শুরু করে। আমাদের নোয়াখালীবাসীর জন্য এটা বড় একটা চমক সোহা ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টের মাধ্যমে নোয়াখালী যাত্রীদের আপনার মান এবং নোয়াখালী যাত্রীদের যে সেবা, সর্বোচ্চ সেবা দেওয়ার চিন্তা নিয়ে বাবুভাই আমাদের সোহা ট্রান্সপোর্ট আমাদের নোয়াখালী রুটে আজকে যাত্রা শুরু করলো।